নমস্কার, আমি ফিরে এসেছি আর একটি ছোট ভিডিও নিয়ে। যারা ধরুন এই 35 থেকে 45 50 বছর বয়সী পুরুষ মানুষ, এবং তারা যদি ডিউরিং সেক্স কোনো পেনিসে ব্যথা পান, পেনিসে ব্যথা অনুভব করেন, তাহলে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। আমি ডক্টর প্রবীর বাসু, কনসালটেন্ট ইউরোলজিস্ট অ্যান্ড মেনসেল এক্সপার্ট, এবং আমি অনেক এরকম পেশেন্ট আমরা আমরা পাই যারা অনেকদিন ধরে ভুগছেন এই রোগে, কিন্তু কাউকে ঠিক লজ্জাবশত হোক বা অ্যাওয়ারনেস এর অভাবে হোক, যে এটি তারা খুলে বলতে পারেন না, কারো কাছে আসতে পারেন, এবং প্রাথমিকভাবে ডাক্তারদের বা ইউরোলজিস্টের কাছে আসতে একটা দ্বিধাবোধ হয়। এই রোগটির নাম কিন্তু পেরনিস ডিজিজ, এবং এটি মূলত এই 30 থেকে 45 থেকে 50 বছর সেক্সুয়ালি অ্যাক্টিভ মেলস, মেল ইন্ডিভিজুয়ালস এর হয়, এবং তাদের দেখা যায় যে সেক্স করার পর প্রচন্ড ব্যথা পেনিসে, সেই ব্যথাটা অনেকক্ষণ থাকে, এবং তার সাথে তারা লক্ষ্য করেন, মানে অ্যাজ দ্য ডেজ গোজ বাই, যতদিন এগিয়ে যায় ততদিন তাদের পেনিসটাও কিন্তু সোজা থেকে একটু বাঁকতে শুরু করে, ফ্রম দ্য মেইন অ্যাক্সিস থেকে কিন্তু পেনিসটা বাঁকে। কিছুদিন পরে দেখা যায় সে উনি পেনিসের কাছে কিছু একটা গোটা গোটা মতন হাতে লাগে, এবং তখনই তারা খুব চিন্তায় পড়ে যায়, কোনো ক্যান্সার হলো না তো, কোনো টিউমার হলো না তো, তখন কাকে কি দেখাবো, চুপচাপ নিজের মধ্যে পোষণ করে রাখা, কোনো বন্ধুদের সাথে এই ব্যাপারে আলোচনা করতে না পারার একটা ব্যাপার থাকে। কাকে আপনি জিজ্ঞেস করবেন, কার কাছে আপনি যাবেন এটা নিয়ে, সবাইকারই বিভ্রান্ত করে রোগটা বেড়ে যায়। এরপরে কি হয়, সিভিয়ার পেইন ইভেন উইদাউট ইন্টারভ্যু সিভি, যখন ইরেকশন হচ্ছে কোনো মতে, নকচুয়াল ইরেকশনসই বলুন, তখন কিন্তু সিভিয়ার পেইন হয়, এবং দ্য সেক্স লাইফ গেট ডিভাস্টেটেড ডিভাস্টেটেড। এটা কিন্তু খুব সত্যি কথা, এবং অনেক, যদি 10 জন এই এজ রেঞ্জে মানুষ আজকে আপনি এই ভিডিওটি যদি শুনছেন, তাহলে আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে দিতে বলতে পারি, 2 জনের আপনাদের মধ্যে কিন্তু এই এই প্রবলেমটা আছে। কম বেশি সেটা মাত্রা ডিফারেন্ট হতে পারে, কিন্তু 20% অফ মেল ইন্ডিভিজুয়ালস ডু সাফার ফ্রম পেরনিস ডিজিজ। দিস ইজ সাচ এ বিগ বিগ প্রবলেম, বিগ বিগ প্রবলেম, এবং তারা বুঝতেই পাচ্ছেন এটা রোগ, এটা হয়তো ঘুমে ঘুমে নিজেদের মধ্যে রাখছেন, রাখবেন না। আজকে আমি ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই এই অ্যাওয়ারনেসটি, যে আমার একটি কোর্সও আছে, আপনি, আমি লিঙ্কটাও পাঠিয়ে দেবো রিগার্ডিং পেরনিস ডিজিজ এক্সটেন্সিভ কোর্স, বাট এই যে আজকে আমি আসছি এই ছোট ভিডিও বার্তা নিয়ে, যে হোয়াট ইজ পেরনিস ডিজিজ, হোয়াট ইজ আ ডেঞ্জার ইফ ইউ নেগলেক্ট দ্য ইনিশিয়াল সিমটম, প্রাথমিক যে এই ছোট ছোট জিনিসগুলো যদি আপনি নেগলেক্ট করেন তাহলে কি প্রবলেম হতে পারে। ওকে, তো প্রথমে আমি একটা ছোট্ট হোয়াইট বোর্ডে আপনাকে দেখাতে চাই যে এটা কিভাবে হয়, কিভাবে হয়। দেখুন, পেনিসে যদি ক্রস সেকশন, মানে আমাদের পুরুষ অঙ্গ পেনিস, তা যদি ক্রস সেকশন, মানে আপনি যদি ধরুন এরম ভাবে একটা কেটে ক্রস সেকশন দেখেন সোজাসুচি, তাহলে বলা যেতে পারে যে মূত্র নালী বা ইউরেথ্রা যেটা হয় সেটা নিচের দিকে থাকে, কর্পাস স্পঞ্জিওসাম, কিন্তু আমাদের পুরুষ মানুষের যেটা সেক্স করার সময় যেটা শক্ত হয়, দ্যাট ইজ নোন অ্যাজ কর্পোরা ক্যাভার্নোসা, কে বলা হয় কর্পোরা ক্যাভার্নোস, যখন এক্সাইটমেন্ট হয় তখন ব্লাড রাশ করে, এবং আর্টেরিয়াল ফ্লো বেড়ে গিয়ে, ধমনির যে ফ্লোটা বেড়ে গিয়ে আমার পেনিসটা টার্জিট হয়, শক্ত হয়, ইরেক্ট হয়। ওকে, সো তার যে লাইনিং, এটা বলা হয় কর্পোরা ক্যাভার্নোসা, ঠিক আছে, এটা হচ্ছে কর্পাস স্পঞ্জিওসাম, ইট ইজ নাথিং টু ডু উইথ ইরেকশন, মেইন ভেরি মাইল্ড রিলেশন থাকে ইরেকশনে, এবং ইট ইজ মূত্র নালীকে, মানে ইউরেথ্রা যা মূত্র নালী থাকে, দ্যাট ইজ এ কভারিং কোট, বাট কর্পোরা ক্যাভার্নোসার গায়ে একটা কোটিং থাকে, একটা একটা বলতে পারেন একটা লেপটে থাকে একটা কোট, তাকে বলা হয় টিউনিকা অ্যালবুজিনিয়া, টিউনিকা অ্যালবুজিনিয়া বলে একটা কোটিং থাকে। ওকে, দিস ইজ অল ইউ নিড টু নো ফ্রম আ পার্সপেক্টিভ, ফ্রম আ যারা নন মেডিকেল আমরা যারা আছেন তাদের পক্ষে, কেন এই প্রবলেমটা হচ্ছে। দেখা যাচ্ছে যে অনেক কারণে হোক, জেনেটিক প্রবলেমও হতে পারে, মানে তাদের বংশগত এই ব্যাকা পেনিস হয়, অনেকে কার্ভড পেনিস, জেনেটিক প্রবলেম, সেটা নিয়ে আমি আমি আজকে আসছি না, এবং কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার্স লাইক স্ক্লেরোডার্ম, অনেকে হয় যেখানে গাঁটে গাঁটে ব্যথা, ফাইব্রোমায়ালজিয়া, সারা অঙ্গে ব্যথা, পায়ের তলায়, হ্যাঁ, শক্ত শক্ত হয়ে যাচ্ছে, ডায়াবেটিসে ভুগছে, স্ক্লেরোডার্মা, এরকম অনেক কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডারও কিন্তু এই পেরনিস ডিজিজ, প্লাকস হয়, পেরনিস প্লাকস হয়। প্লাকটা কি, প্লাক আমরা কি জানি, প্লাক হচ্ছে গিয়ে ধমনির মধ্যে একটা কোলেস্ট্রল প্লাক, কিন্তু সেই ব্যাপারটা এটা কিন্তু এটা নয়, এটা হচ্ছে টিউনিক অ্যালবুজিনিয়া, মানে কর্পাস ক্যাভার্নোসা ইজ এ সিলিন্ডার, এটা স্পঞ্জ লাইক সিলিন্ডার, যেখানে ব্লাডটা আসছে, ব্লাডটা বেরোতে পারছে না, টার্জিড হয়ে আছে, ইরেকশন হচ্ছে নর্মাল, তার একটা কোটিং,
তাকে বলে টিউনিক অ্যালবুমিনিয়া, বোঝার চেষ্টা করুন। এই কোটিংটা কিন্তু অ্যাজ সাচ ভেরি ইলাস্টিক লেয়ার, ওকে? সুতরাং যদি ওই কপারটা ক্যাভানো সিলিন্ডারটা ফোলে ডিউরিং ইরাকশন, এই এই লেয়ারটাও কিন্তু ফোলে, ওকে? বাট টিউনিক অ্যালবুমিনিয়া যেটা হচ্ছে, এই সিলিন্ডারকে লেয়ারটা কভার করছে, এই দিকের লেয়ারটাও কভার করছে, ওকে? সো দ্য প্রবলেম ইজ, যদি কোনো রকম চোট পায়, যদি কোন রকম রিপিটেড চোট, রিপিটেড চোট কখন হতে পারে, যেটা আমি সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলতে চাই, যে ডিউরিং ভিগারাস সেক্স উইথ আ সফট পেনিস, নরম পেনিস, ভিগারাস সেক্স, বারবার বারবার ভাজাইনার ওই যে ওখানে মেয়েদের, মহিলাদের পেলভিসে বনে গিয়ে ধাক্কা খাচ্ছে, উইথ রিপিটেড মাইক্রো ট্রমা টু দ্য সাইড অফ দ্য পেনিস, এই ছোট 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 হেম্যাটোমা ফর্মেশন হয়, এবং হেম্যাটোমা ফর্মেশন, হেম্যাটোমা নাকি ব্লাড ক্লট, ব্লাড ক্লট, ছোট 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 মাইক্রো ব্লাড ক্লট, এবং সেগুলো জমা জমা হয়ে ফাইব্রোসিস হয়ে যায় এই টিউনিক অ্যালবুমিনিয়া। তাহলে বুঝতে পারছেন কি হচ্ছে, টিউনিক অ্যালবুমিনিয়া একদিকে যদি আপনার একটা ফাইব্রোসিস হয়, তাহলে এইদিকে টিউনিক অ্যালবুমিনিয়াটা ইলাস্টিসিটি কমে, ইলাস্টিসিটি মানে কি, ওই যে ওই ফুলছে নরম হচ্ছে, ফুলছে নরম হচ্ছে, এই ইলাস্টিক ব্যান্ডের মধ্যে যে ফাংশন সেটা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু হয়তো এইদিকের এইদিকটা কিন্তু নর্মাল আছে, তাহলে কি একদিকটা ফুলবে, একদিকটা ফুলবে না, তাহলে পেনিসটা কিন্তু আস্তে আস্তে বিকতে শুরু করবে উইথ ইরেকশন। প্রথমে বোঝা যায় না, প্রথমে জাস্ট পেন, এই যে একটা পেইন আর ডিসকমফর্ট হয়, সেটাকে আমরা নেগলেক্ট করতে করতে কিন্তু বেন্ডিং অফ দ্য পেনিস হয়, এবং পরবর্তী কেমন এমন পর্যায়ে চলে যায় যে পেশেন্ট সাফার্স ফ্রম হোয়াট ইজ নোন অ্যাজ ইরেক্টাইল ডিসফাংশন, সেক্সই করা যায় না, শক্তই হয় না। সো দিস আ ভেরি ইম্পর্টেন্ট টাইপ অফ ইরেক্টাইল ডিসফাংশন, যেটা নিয়ে আমরা সবসময় কথা বলছি মেল ইন্ডিভিজুয়ালস, ওকে, কম বয়সী, মাঝ বয়সী পুরুষ মানুষদের, অ্যান্ড প্রিডমিনেন্ট ডিজিজ ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর একটা জিনিস আমি বলতে চাই খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কম বয়সী ছেলেদের অনেকের একটা ম্যাস্টারবেশন একটা হ্যাবিট থাকে, উল্টো হয়ে ম্যাস্টারবেশন করা, এবং সেটা অনেকের কিন্তু আছে, এবং যদি এটা কারো হয়ে থাকে, জাস্ট চেঞ্জ দ্য হ্যাবিট, কারণ এই যে অ্যাবনর্মাল পশ্চারে ম্যাস্টারবেশন ক্যান কজ দিস মাইক্রোট্রমা, রিপিটেড মাইক্রোট্রমা, যখন আপনি সেক্সুয়াল লাইফে ফিরে যাবেন, যখন আপনি আসবেন, তখন ক্রিয়েট অফ হ্যাভক ইন ইয়র সেক্সুয়াল লাইফ। আশা করি এই ছোট বার্তা, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট অ্যাওয়ারনেস ভিডিও, মনে রাখবেন 10 জন যদি পুরুষ মানুষ এই ভিডিওটি দেখছে, তাদের 2 জনের মধ্যে কিন্তু আছে, আই ক্যান গ্যারান্টি ইউ দিস। যদি প্রাথমিক ক্ষেত্রে আপনি জানেন দিস ইজ এ পেরিওনিয়াল ডিজিজ, দিস ইজ হোয়াট আই এম সাফারিং ফ্রম ইনিশিয়াল স্টেজেস, সিম্পল মেডিকেল ট্রিটমেন্ট, সিম্পল লাইফস্টাইল মেজার্স, তাহলে কিন্তু কারেকশন অফ ইরেক্টাইল ডিসফাংশন, আপনি কিন্তু সুস্থ হয়ে যেতে পারেন। বাট ইফ ইফ দ্য ডিজিজ ইজ প্রলং, যদি আপনি ছেড়ে দেন, ফেলে রাখেন এই ডিজিজটা ফর সাম টাইম, ডিউ টু নেগলেক্ট, ডিউ টু অ্যাপ্যাথি, ডিউ টু মানে কি বলবেন, লজ্জাবশত, কারোকে আসতে পারছি না, কোনো ডাক্তারবাবুকে যেতে পারছি না, ইউরোলজিস্টকে আসতে পারছি না, আমরা সবসময় আছি আপনাকে হেল্প করার জন্য, তাহলে কিন্তু ডিজিজটা এই পর্যায়ে চলে যায় যে বিভিন্ন ধরনের অপারেশন লেগেও পরেও কিন্তু পেশেন্ট স্যাটিসফ্যাকশন সেই লেভেলে আসতে পারে না, ওকে? তো আজকের মতো এইটাই, যারা আপনার বন্ধুরা যারা আপনারা আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ আমি বারবার এই ভিডিওটি দিতে চাই, নোটিফিকেশন বাটনটাও হিট করে নিন, তাহলে আপনি সঙ্গে সঙ্গে আপনি নোটিফাইড হয়ে যাবেন আরো কোনো যদি অ্যাওয়ারনেস ভিডিও আমি যখন আমি পোস্ট করছি অন দিস সাইট, ওকে? তো আরো আমি লিঙ্ক গুলো পাঠিয়ে দিচ্ছি আমার ফেসবুক গ্রুপ, যেখানে আপনি সবসময় হ্যাং আউট করতে পারেন, for this lot of videos I posting over there on a regular basis, it's a free resource, apni sob shomoy aste paren, and you can also buy my course on periodontal disease, amar course to ache, I will send the link and also send my library section je amar website library section ti ache, okay? To ami abar ashbo ekta video niye, apni nischoy comment korte thakun ki chan next video ta, and you have my mail id also, and apnar subidharthe ami amar mobile app tio ami link ta bitly link ta pathiye diyechi ekhane, sudharan apni shekhano apni amar sathe jogajog korte paren, to namaskar, bhalo thakben, shusto thakben, ajker moto aaj, namaskar, bidai nichi, bye bye.